অভিনেত্রী মৌসুমী হামিদ। শুক্রবার 5টি সিনেমা হলে মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র ছিটমহল। এইচ আর হাবিব পরিচালিত এই সিনেমায় প্রীতি বালা চরিত্রে অভিনয় করেছেন তিনি। বাংলাদেশ ও ভারতের ছিটমহলের নাগরিকদের দুঃখ দুর্দশা জীবন প্রবাহের টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে এই ছবিটি। এটি মূলত একটি দেশপ্রেমের ছবি। ছিটমহলে বসবাসকারী একটি হিন্দু পরিবারের জীবন প্রবাহ দেখানো হয়েছে এখানে। সিনেমাটি মুক্তির পরে অনেকেই প্রশংসা করেছেন মৌসুমী হামিদের অভিনয়ে। এ ব্যাপারে দেশীয় গণমাধ্যমে মৌসুমী হামিদ বলেন, এখনো সেভাবে সরাসরি দর্শকদের প্রতিক্রিয়া জানার সুযোগ হয়নি, তবে এরই মধ্যে আমার পরিচিত যারা দেখেছেন তারা প্রশংসা করেছেন। নিজের অভিনয় আর রূপ দিয়ে জয় করে নিয়েছেন সবার মন, কিন্তু ব্যক্তিগত জীবনে এখনো ব্যাচেলর এই অভিনেত্রী। এদিকে গেল কয়েকদিনে শোবিজের অনেকেই বিয়ের পিঁড়িতে বসেছেন, কিন্তু নিজের বিয়ে নিয়ে এই অভিনেত্রী জানালেন ভিন্ন মত। মৌসুমী হামিদ বলেন, এ বছরে যে কোনো সময় বিয়ের পিঁড়িতে বসতে পারি, পরিবার থেকেও বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু সমস্যা তৈরি হয়েছে আমার উচ্চতা নিয়ে। আমার সমান উচ্চতার ছেলে মিলছে না, লম্বা ছেলে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, আমার উচ্চতা 5'9". এই উচ্চতার ছেলে মেলানোর চেষ্টা করছি, আমার উচ্চতার সমান ছেলে পেলে যে কোনো মুহূর্তে বিয়ে করবো।